হ্যালো এভরিওয়ান, আমি জিতিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিতি, আমি সব সময় ক্যামেরার পিছন থেকে রান্না করে থাকি, তবে আজকে আমি ক্যামেরার সামনাসামনি রান্না করব। চলুন তাহলে তৈরি করে দেখাচ্ছি। আমি ঝুরঝুরি আচার, খুবই আনকমন ডিশ এবং এটা সারা বছর সংরক্ষণ করে এটা খেতে পারে। আর রান্নার সাথে সাথে পদ্ধতিও বলে দেব। চলুন তাহলে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি। একদম শক্ত আচার টাইপের আম নিতে হবে, কাঁচা আম। আমটা টিপে দেখতে হবে শক্ত কিনা, সেই রকম আমটা নিতে হবে। এবার আমগুলো আমি ছিঁড়ে নেব। আমগুলো আমি ভালোভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। একটা আম ছিঁড়ে নিলাম। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, যেভাবে আলু কুচায় সেভাবে করে কুচাতে পারেন, তবে এভাবে করে কুচালে ভালো হয়। আটি যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত এটা যেতে হবে। একটু মোটা মোটা করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা গ্যাপ গ্যাপ দিয়ে কাটছি। একদম আটি পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি। আপনার ইচ্ছে আলু যেভাবে কুচায় সেভাবে কুচাতে পারেন বটি দিয়ে, তবে আমি এইভাবে কুচানোটাই সহজ মনে করি, এর জন্য আমি এইভাবে করেই কুচিয়ে থাকি। তারপর দেখুন, তারপর এভাবে করে একদম আলু যেভাবে কুচায় সেভাবে কিন্তু হচ্ছে। হাতটা সাবধানে রাখবেন, যদি কেটে না যায় হাত। আবার মূলত এভাবে করি আমি সবগুলো আম কেটে নেব। আমি একটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আলু ঝুরি কুচে সামান্য একটু মোটা করে কুচোতে হবে। আমগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, সামান্য একটু মোটা আলু কাটা থেকে। এবার যে আমের থেকে এক্সট্রা একটা টক থাকে সেটা যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে আমি 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দেব, এতে করে এক্সট্রা টকটা থাকবে না। এখন আমি এটা সুন্দর মতো মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। আমটা 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এবার দেখুন এটা থেকে কিন্তু জল বের হয়েছে। এই জলটা এখন আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব যাতে লবণটা এবং এক্সট্রা টকটা চলে যায়। আমি 3-4 বারের মতো ধুয়ে নেব। আমটা আমি 3-4 বার মতো ধুয়ে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটা জলটা ফেলে দেব। এখানে আমার অনেকটা কম আম, তার জন্য আমি হাত দিয়ে চেপে জলটা ফেলে দিচ্ছি। আমটা থেকে যে জলটা বেরোয়েছে সেটা ফেলে দেব। এবার আমি এই পাত্রেটাই আমগুলো আবার ঢেলে নেব, এতে করে মাখতে সুবিধা হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার আগে বলে দিচ্ছি, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এতে পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে, এই পেঁয়াজটাও শুকিয়ে যায়, এতে করে টেস্ট বাড়ায়। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঝুরঝুরে টাইপের কুচি করেছি। এটা আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো আবার লবণ দিব, দিয়ে দেব হলুদের গুঁড়ো।
দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর এখানে আমি আখের গুড় নিয়েছি, ছোট ছোট যে গুড়গুলো হয়ে থাকে সেগুলো নিয়েছি চার পাঁচটার মতো। ইচ্ছে হলে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে কালারটা ভালো আসে এবং স্বাদটাও ভালো লাগে, তার জন্য এবার আমি গুড়টা দিলাম। এবার আমি ভালো করে এটা মেখে নেব। আমি গুড়টা পাশে টিপে টিপে গলিয়ে নিচ্ছি, গুড়গুলো একটু নরম হয়ে থাকে, টিপ দিলে নিয়ে যায়। এবার আমি সবগুলো ভালো করে মেখে নেব। এবার আমি এগুলো বিছিয়ে দেব, একটা বড় একটা প্লেট নিতে হবে, এটার উপরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এটা শুকালে অনেকটা কমে যাবে এবং একদম কোরকোরা হয়ে যাবে, এর জন্য প্লেটে ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আপনি ইচ্ছে এইটু কি দুটো প্লেটে করে দিতে পারেন, এতে করে আরো ভালো হবে। এখন আমি এটা টানা একদিন রোদে শুকাবো, একদম কড়া রোদে শুকাতে দিয়েছি, একটা নেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একদম ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আমি ভিডিওটা আবার শুরু করব। আমি ঝুরঝুরিগুলো আমার শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা শুকানোর পর কমে গিয়েছে। এটা আমার মোট দেড় দিনের মতো লেগেছে একটু শুকাতে। প্যান বসিয়ে দিলাম, এখানে আমি এক কাপের মতো তেল নিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে তিনটে শুকনো মরিচ দিয়ে দেব, আস্ত রেখেছি, গরমেরও দিয়ে দেব। তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে রসুন কুচি দিয়ে দেব, অনেকটাই রসুন কুচি নিয়েছি, আচারে রসুন দিলে ভালো লাগে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, আচারে কিন্তু পাঁচফোড়নটা দিতেই হয়, তাতে একটা আচার আচার ফ্লেভার আসে। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফ্রাই করে তেলটা একদম ঠান্ডা করে নেব, একদম সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, একটুকু গরম রাখা যাবে। একটা ভালো একটা স্মেল বের হয়ে গিয়েছে, মূলত পাঁচফোড়নটা দেওয়ার কারণে। আমার দেখো রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা একদম সম্পূর্ণ ঠান্ডা করব, হালকা উষ্ণ গরম রাখতে পারি। এখন আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পুরি আমকুচিটা নিয়ে নিয়েছি, এখানে আমি সবটা নিয়েছি। এবার আমি এখানে দুটো জা নিয়েছি, একটা জারে আমি তেলটা আগে ঢেলে দেব, তেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আচার রসুন দেওয়ার চেষ্টা করবে, রসুন কিন্তু খুবই উপকারী। সবটুকু তেল আমি ঢেলে নেব, আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আধা ঘন্টার মতো রেখেছি, ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণ। তেলটা ঢেলে নিয়েছি সম্পূর্ণ। এবার আমি আমের ঝুড়িগুলো দিয়ে দেব, অর্ধেকটা আমি আম তেলে দেব আর অর্ধেকটা একটু রেখে দেব, এতে করে আলাদা খাওয়া যাবে। এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে, তবে তেলের ভিতরে একদম চুবিয়ে রাখার মতো রাখতে পারলে এক বছর মতো সংরক্ষণ করে নেওয়া যায়। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি আরেকটা জার নিয়ে এটা শুধু রেখে দেব, একটা তেলে চুবিয়েছি। আর যদি আপনাদের সর্ষের তেলটা শেষ হয়ে যায় তাহলে আমার মতো একদম গরম করে তেলটা আবার ঠান্ডা করে তখন আবার বানিয়ে নিতে পারবেন। আর এটা হলো সামান্য রেখেছি শুধু তেল ছাড়া, এটা শুধু শুধু খেতে অনেক ভালো লাগে, ট্রাই করে দেখবেন অবশ্যই। তৈরি হয়ে গেল আমার আমের ঝুরঝুরি আচার।
কতটা সুন্দর দেখাচ্ছে। এটা তিনটা দিন রাখলে তেলে ডুবিয়ে তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এবং হালকা একটু নরম হবে, খেতে অসাধারণ লাগে, অবশ্যই বানিয়ে দেখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। গুড বাই।